আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। হেমন্তের ঘ্রাণ পরিবেশ, বাতাসে ডন্ঠে ডন্ঠেও ভেসে বেড়াচ্ছে শীত শীত গন্ধ। কাননে তখন ফুলের বাহার, হিমছুরি শিউলে মল্লিকা দেবাকাঞ্চল ফুলের সমাহার। শীতের আগমনী বার্তা হাতে নিয়ে এসেছে তারা। ভোরের শিশির ভেজা প্রতিটি গাছের পাতায় আজ শীত শীত নেশা। এই সময়টা জমিয়ে উপভোগ করছে তুষিয়ার নিষাদ। নিষাদ একদম পরীক্ষা শেষ করে চলে এসেছে বাপের বাড়ি। তুষি দুই দিনের জন্য বাসায় গিয়ে আবার ফিরে এসেছে। সামনের সপ্তাহে এলোর বিয়ে ঠিক হয়েছে শুনে সে কি অবাক তুষি। গোলগাল করে এলুর দিকে তাকিয়েছিল। এলুর যে কখনো বিয়ে হবে তার যেন কখনোই মনেই হয়নি, এটা যেন অস্বাভাবিক একটা ব্যাপার। তোষি বেফাস চোখে তাকিয়েছিল এলুর দিকে। এলু মোটেও সেসবে পাত্তা দেয়নি, তার সব ধ্যানখান এখন পড়াই। বিয়ের ঝামেলায় যদি পড়তে না পারে, আর পড়তে না পারলে যদি ইমপ্রুভ দিতে হয়, ভাবতেই আটকে উঠছে। তাই কিছুটা কমিয়ে আনছে চাপ। ইফাসের সাথে সেদিনের পর আর কথা বা দেখা হয়নি। ইলু নিজেই ইফাসকে বলেছে সে বিয়ের পরে একেবারে দেখা হবে। ইফাস মৃদু হেসে মেনে নিয়েছে সেটা। আপাতত ইলু নিজেকে নিয়ে একটু সময় চাইছে। বিয়ের ব্যাপারটা এখনও তার মাথায় ঠিক জায়গা করতে পারছে না। হুট করে কী যে হয়ে গেল সেই সবই ভাবছে। তোষি নিশাতের সাথে ছাদে এসেছে, তাদের দুজনের হাতেই পিঠা। মিসেস আঞ্চুমান পিঠার আয়োজন শুরু করে দিয়েছেন। রোজ রোজ কোনো না কোনো পিঠা তিনি বানাবেনই। এই যেমন আজ তোষির পছন্দের পাটিসাপটা, নিশাত ভাপা পিঠা পছন্দ করে। তবে যেহেতু বিয়ের পর তোষির প্রথম এখানে, তাই ওর পছন্দকেই প্রাধান্য দেওয়া হয়েছে। তোষি পিঠাতে একটা কামড় বসিয়ে বলল, হ্যাঁ নিশু, একটা সত্যি কথা বলতো, তোকে যে আমি এত বড় একটা প্ল্যান করে দিলাম তা কি আদৌ কাজে লাগিয়েছিস? নিশাত পিঠা মুখে দিতে গিয়েও দিল না, খুক খুক করে কেশে উঠল। তোষি পাকা হেসে বলল, যক্ষা রোগীর মতো কাশিস না, আমার কথা মনোযোগ দিয়ে শোন। তোর এখন উচিত রিদ ভাইয়াকে রং বেরঙের খাবার রান্না করে খাওয়ানো। নিশাত ভ্রুকুচকে বলল, রক বেরক বলতে, খাবার কি রঙ বেরঙ্গ হয়? আরে খাবার রং বেরঙের হবে কেন, তোর হাতের ছোঁয়ায় রঙের মেলা বসিয়ে দিবে, সিম্পল। নিশাত শ্বাস ফেলে বলল, তার দরকার নাই, এমনিতেই ঠিক আছে। তুই একটু বলতো, আরব ভাইয়ের সাথে তোর কথা হয়েছে? তুষি ক্ষুব্ধ চোখে তাকালো, নাক ফুলিয়ে বলল, না হয়নি আর হবেও না। হবে না কেন? কেন আবার, তুই জানিস না তোর ভাই বিলেত গিয়ে 3 বছর বাপ হয়ে গিয়েছে। নিশাত হকচকিয়ে বলল, কি বলছিস, ভাইয়ের নামে উল্টোপাল্টা বলবি না তুষি। তুষি ঠোঁট গুজ করে ভাবল, তারপর বলে উঠল, উল্টোপাল্টা কি বললাম, তোর ভাই কাজের চাপে একটু কথা বলতে পারে না। আমার তো মনে হয় বিদেশে গিয়ে ছাগল দিয়ে হাল চাষ করাচ্ছে, আর আমি 3 বছর বাপ বলতে ছাগলের বাচ্চাকেই বুঝিয়েছি। পশু পাখিকেও অনেক সময় মানুষ সন্তানের মতোই দেখে। নিশাত আবারও নিঃশব্দে শ্বাস ফেলল। এই মেয়ে কি কখনো সিরিয়াসলি হবে না? নিশাত কিছুক্ষণ দাঁড়িয়ে থেকেই বলল, আচ্ছা তোর রাগ হয় না আরব ভাইয়া যে তোর সাথে এতদিন কথা বলছে না? তো সে নিরুদ্বেগ ভঙ্গিতে বলল, মোটেও না, রাগ ঝাড়লে আবার রাগ থাকে নাকি? রাগ ঝরালে মানে কখন ঝরালি রাগ? তোষি পিঠার শেষ টুকরো টুকু মুখে পুরে নিল, আয়েস করে চিবিয়ে বলল, তোর ভাইয়ের সবগুলো টি শার্ট কেচি দিয়ে কেটে ইঁদুরের জন্য বিছানা বানিয়েছি। তোর ভাইয়ের ব্রাশ দিয়ে টয়লেট একদম ঝকঝকে করে ফেলেছি। পারফিউমের ডিব্বা থেকে পারফিউম বের করে সেখানে কালা পানি ভরে রেখেছি। এভাবেই আজকাল রাগ ঝাড়ছি আমি। নিশাত হতবাগ হয়ে গেল, তুষি এসব করছে তার ভাইয়ের জিনিস নিয়ে? নিশাত প্রশ্নোত্তর কণ্ঠে বলল, এসব করে কি শান্তি পাস? মনের শান্তি, মস্তিষ্কের শান্তি, দেহের শান্তি, সব শান্তি পাই।
তোষী বিছানা গুছিয়ে রাখছে। সন্ধ্যার পর এখন সে নিশাতের সাথে পপকর্ন খেতে খেতে মুভি দেখে। আর যাই হোক, তাকে সময় তো কাটাতে হবে। নিশাত আছে বলেই না সে পারছে একটু হাসি খুশি থাকতে? নিশাতও যেন তোষীকে সময় দেওয়ার জন্যই এসেছে। তোষীর মন খারাপ সহজে হয় না, আর হলেও দেখায় না। তোষীর মন শক্ত, সবার সামনে নিজের অনুভূতি প্রকাশ করতে পছন্দ করে না। নিশাত ব্যাপারটা জানে, তাই সঙ্গ দেওয়ার জন্য রিতকে রাজি করিয়ে এসেছে। তোষী বিছানার চাদর টেনে ঠিক করে ক্যালেন্ডারের দিকে তাকালো। কিছু একটা মনে পড়তেই দ্রুত একটা সাইন পেন দিয়ে ছুটে গেল ক্যালেন্ডারের সামনে। 15 তারিখের উপর দুটো আড়াআড়িভাবে দাগ কেটে ক্রস চিহ্ন বসালো। ঠোঁটে মৃদু হাসি ফুটল। আর 2 দিন পর 2 সপ্তাহ পূর্ণ হবে, আরাপ আসবে, সেই চিরচেনা অতি প্রিয় মুখটা সে দেখতে পারবে, হাত পাড়িয়ে ছুতে দিতে পারবে। তোষীর ভাবনার খোরাক ভেঙে ফোন বেজে উঠল। তোষী এক শ্বাস ছেড়ে বিছানার কাছে যায়, ফোন হাতে তুলে আন মনেই তাকাই ফোনের স্ক্রিনে। জলজল করা আরাপ নামটা দেখে ধুক করে ওঠে হৃৎপিণ্ড, শরীর ছাকুনি দিয়ে ওঠে, হাত থেকে ফোনটা পড়ে যায় বিছানায়। অদ্ভুত এক অনুভূতিতে তার শরীর হিম হয়ে যায়। তোষী নির্বাক চোখে তাকিয়ে থাকে। ফোনের দিকে তাকিয়ে থাকতে থাকতেই একবার রিং হয়, 2-3 বার অতপর লাইন কেটে যায়। রিংটোন বন্ধ হয়ে যাওয়ায় তোষীর হুঁশ ফেরে, হকচকিয়ে বিছানা থেকে ফোন তোলে। কেটে যাওয়ার দরুন খারাপ লাগছে এখন। এতদিন পর আরাফ তাকে কল করেছে, আর সে কিনা ধরল না? ঠোঁট কামড়ে ধরে তোষী, টলমল চোখ জোড়া স্থির হয়ে থাকে ফোনের দিকে। সে জানে আরাফ আবারও কল করবে, করতেই হবে, এটা তার বিশ্বাস। 5 মিনিট যাবৎ তাকিয়ে থাকে তোষী ফোনের দিকে, তবে আরাফের কল আর আসে না। তোষীর বুক ফেটে কান্না আসছে এখন, কেন প্রথমবার ধরল না? প্রচণ্ড রাগে ছুঁড়ে মারে ফোন। বিছানায় গিয়ে গড়াগড়ি খেয়ে ফোন স্থির হয়ে যায়। তোষী চোখ মুছে ফেলে। হয়তো ফোনটা ভুলে এসেছিল, না হয় একবার না ধরায় আবার দিল কেন? তোষী তাচ্ছিল্যের হাসি হাসে, চোখ মুখ মুছে দরজার দিকে এগিয়ে যায়। ঘর থেকে বের হওয়ার আগেই আবারও ফোন বেজে উঠল। তোষী থমকে দাঁড়িয়ে পড়ে। এবার আর 1 সেকেন্ডও দাঁড়িয়ে থাকে না তোষী, এক ছুটে ঘরে যায়। বিছানা হাতড়ে ফোন হাতে তোলে, আরাফের কল। প্রচণ্ড হাত কাঁপছে তোষীর, কাঁপা কাঁপা হাতে রিসিভ করে তোষী, কানে নিয়ে চুপ হয়ে যায়। জোরে জোরে শ্বাস ফেলে তোষী। ওপাশেও নিরাপত্তা ছেয়ে আছে। অবশেষে ওদের নিরবতা ভাঙল। আরাফ ধীর কলায় ডেকে উঠল, তোষী। তোষী নিচের ঠোঁট কামড়ে ধরে। আজ কতগুলো দিন পর সেই প্রিয় কণ্ঠ কানে এলো, পরিচিত প্রিয় মানুষের কণ্ঠে নিজের নামের ডাক শুনল। তোষীর নিরাপত্তা বরাবরই আরাফের অপছন্দ, তাই এবারও তোষীর চুপ থাকায় অধৈর্য হয়ে গেল। বলল, কথা বলবে না? তোষীর বেশ অভিমান হল, এতদিন পর কল করে জিজ্ঞেস করছে কেন কথা বলবে না, কি জাদ্রল একটা লোক। তোষী জোরে শ্বাস টেনে নিজেকে শান্ত করে। কথা সব গলায় দলা পাকিয়ে যাচ্ছে, কি বলবে এই মুহূর্তে? ভীষণ রাগ, কান্না আর অভিমানে কথা গলায় জড়িয়ে গেছে, চেয়েও টেনে সেটা ব্যক্ত করতে পারছে না। আরা ভরাট কণ্ঠে বলল, কথা বলবে না তো? ঠিক আছে, তাহলে রেখে দেই, কেমন? তোষীর বুক ধরাস করে কাঁপল। সত্যি কি আরাফ ফোন রেখে দেবে? এতগুলো দিন পর ফোন দিয়ে বলছে রেখে দেবে? হতবাক হয়ে তুষি মুখ খুলল। খুব ভালো লাগলো কথাটা শুনে। তা রেখেই দেবেন যখন কল করলেন কেন, অযথা সময় নষ্ট। আরাপ মৃদু হাসে, সে জানে তুষিকে কিভাবে কথা বলাতে হবে। ফোন রেখে দেওয়ার কথা বললে তুষি অবশ্যই মুখ খুলবে, হলেও তাই। আরাপ খুবই গম্ভীর কণ্ঠে বলল, আমি তো কথা বলার জন্যই কল করেছি, তুমি বোধহয় বলতে চাও না, তাই জন্যই তো চুপ হয়ে আছো। রাগের শরীর চলে উঠল তোষীর, রুদ্ধ কণ্ঠে বলল, আমি কি বলবো, কল করেছেন আপনি, কথাও বলবেন আপনি, কল করে তুষি বলে শেষ। আমিও তো জানি আমি তুষি, সেটা বলার জন্যই তো নিশ্চয়ই কল করেনি। এতদিন পর কি মনে করে কল করেছেন বলে ফেলবেন ঝটপট। আরা ভ্রুকুচকে বলল, এই তুমি আমায় মিস করোনি? আমি তো ভেবেছিলাম তুমি বোধ হয় আমার জন্য কেঁদে কেটে ছোট একটা খালবিল বসিয়ে ফেলেছ, সত্যি করে বলো তো মিস করনি? তোষীর মুখটা চুপসে গেল। মিস করা কাকে বলে, তোষী একদিনে হাড়ে হাড়ে টের পেয়েছে, কিন্তু সেসব তো স্বীকার করার মেয়ে তোষী নয়। তোষী ফুসলে উঠে বলল, একদমই না। আর আপনি? মিথ্যে বলবো না সত্যি।
ফুস করে নিঃশ্বাস ফেলে তুষি। এই লোকের মাথা গেছে, মিথ্যে বলবে নাকি সত্যি বলবে সেটাও জিজ্ঞেস করে নিচ্ছে। তুষি হতাশ গলায় বলল, আপনার ইচ্ছা। একটু মিস করিনি, একদমই মনে পড়েনি, কারণ সবসময়ই তুমি আমার চোখের সামনেই ছিলে। তুষির ভ্রু কুচকে এলো, সন্দিহান কণ্ঠে প্রশ্ন করল, মানে? মানেটা সহজ, তোমার ছবি আমি আমার ঘরের দেয়ালে টানিয়ে রেখেছি, যখনই তোমার কথা মনে পড়ে তখনই আমি তোমার ছবির দিকে তাকিয়ে থাকি, এই তো। তুষির খুশিতে চোখ ঝাপসা হলো, ঠোঁট এদিক সেদিক নিয়ে বলল, আপনি এত মিস করেন আমায়, এত ইম্পর্টেন্ট আমি আপনার কাছে। নিঃসন্দেহে তুষি। তুষি ন্যাকামি করে বলল, কেন রাখেন বলুন তো? যখনই আমি কাজ করতে করতে টায়ার্ড হয়ে যাই, তখন তোমার ছবিটা দেখলে আমার সব টায়ার্ডনেস দূর হয়ে যায়। তুষির নিজেকে নিয়ে গর্ব হলো, তার ছবিতে যে এক্সট্রা পাওয়ার আছে তা জানা ছিল না তার। তুষি বিছানায় বসে ভাব নিয়ে বলল, মানতে হবে আমার মতো আমার সবকিছু পাওয়ারফুল। আরব তুষির কথাটা শুনল, তারপর সেটা সংশোধন করে মর্মাহত গলায় বলল, ব্যাপারটা ঠিক তেমন না, আসলে আমি যখন টায়ার্ড থাকি তখন তোমার ছবিটা দেখি আর ভাবি, তোমার বকবক শুনেও তো আমি অনেক টায়ার্ড হয়ে যাই, কিন্তু দিন শেষে তোমার বকবকই শুনতে হয়। মানে একবার ভাবো কতটা ধৈর্য নিয়ে তোমার বকবক শুনি, নিজের ধৈর্যের উপর বিশ্বাস স্থাপন করে তখন কাজের টায়ার্ডনেসটা ভুলে যাই। তুষির ইচ্ছে করলো ফোনের ভেতর দিয়ে দুটো অদৃশ্য হাত বের করে আরাফের চুলগুলো সব ছিঁড়ে ফেলতে, দাঁতে দাঁত চেপে নিজেকে শান্ত করে বলল, আমার প্রশংসা করতে কল করেছেন এতদিন পর, তাহলে খুবই ধন্যবাদ আপনাকে, যথেষ্ট প্রশংসা করেছেন, আমি ধন্য। আরাফ শব্দ করে হাসল, সেই হাসিতে নরম হলো তুষির হৃদয়। আরাফকে একটাবার দেখার ইচ্ছেই যে তার মন ছটফট করছে, কিন্তু কি আর করার, তুষি দীর্ঘশ্বাস ফেলতেই আরাফ জিজ্ঞেস করল, কেমন আছো? তুষি চাপা রাগের বহিঃপ্রকাশ ঘটিয়ে বলল, অবশ্যই ভালো আছি, খারাপ থাকার প্রশ্নই আসে না। আরাফ জানত তুষির উত্তর এমন কিছুই হবে। আরাফ মৃদু হেসে বলল, হ্যাঁ আমি জিজ্ঞেস করছো না যে আমি কেমন আছি? আপনি তো ভালোই আছেন, কাজ নিয়ে ব্যস্ত, আমার বকবক থেকে মুক্তি পেয়েছেন, আপনিও ভালো আছেন আমি জানি। আরাফ যেন চাপা শ্বাস ফেলে, তুষি শুনতে পায় আরাফের সেই নিঃশ্বাসের শব্দ, নৈঃশব্দটা কাটিয়ে আরাফ বলে উঠল, সকালে ঘুমের মাঝে মনে হয় তুমি আমার বুকের উপর মাথা রেখে শুয়ে আছো, কিন্তু চোখ মেললে তোমার অস্তিত্ব নেই, দুপুরে কাজের ফাঁকে বাসায় এসে মনে অজান্তেই তোমাকে ডেকে ফেলি, হুটাট মনে হয় তুমি আমার সাথেই আছো, কাছে আছো, কিন্তু যখন তোমাকে দেখার জন্য সারা ঘরে চোখ বোলাই, আবারও হতাশ হতে হয় আমাকে, বারবার ভুলে যাই তুমি আমার কাছে নেই। এখন রিসার্চ করতে গিয়ে ঠিকভাবে কনসেনট্রেট করতে পারি না, এত কিছুর মাঝেও তোমাকে কিন্তু আমি আমার মস্তিষ্ক থেকে আলাদা করতে পারিনি, এক মুহূর্তের জন্য না। সবশেষে যা বুঝলাম, এই বকবক করা চটপটে মেয়েটাই আমাকে বশ করে ফেলেছে, চাইলেও দূরে রাখতে পারি না, কারণ সে যে আমার মস্তিষ্কে মিশে গেছে। তুষির হঠাৎ কান্না পেল, আটকে রাখার ইচ্ছে হল না, আরাফের কণ্ঠে যেন সে নিজের সব অস্তিত্ব টের পেল, হুহু করে কান্নায় সব নিস্তব্ধতাকে হাঁপিয়ে তুলল। আরাফ ক্ষণকাল চুপ থাকল, তারপর সগক্তি গলায় বলল, সরি, আপনি আমায় একটু বলে গেলেন না, একবারের জন্যও দেখা করলেন না, আপনি কত কঠিন, কত পাষাণ আপনার হৃদয়, আমার জন্য একটু মায়া হলো না। সরি তো বাবা, আর কাঁদতে হয় না, কান্না থামাও এবার। তুষি নাক টেনে কাঁদলো, কান্না থামাতে গিয়ে আবারও কেঁদে ফেলল। আরা বিরক্ত গলায় শাসিয়ে উঠল, তুষি ঠোঁট গুজ করে ভাবল, তারপর বলল, কি করবেন? এই যে এখন ঠোঁট ভেঙে কাঁদছ, এর শাস্তি স্বরূপ তোমার ঠোঁট আর আস্ত থাকবে না, এখন তুমি বুঝে নাও আমি কি করব। তুষি তড়িৎ বেগে হাত দিয়ে ঠোঁট চাপল, চোখ মুখ খিচে বিড়বিড় করল, ছি, বিদেশের হাওয়া গায়ে লেগে এই অবস্থা আপনার? তুষির বলার ধরনে আরাফ হাসল, প্রতি উত্তর করে বলল, বিদেশের হাওয়া ইচ্ছে করে গায়ে লাগাচ্ছি, বউ তো বড় হয়ে যাচ্ছে, এবার বংশবৃদ্ধির দায়িত্ব পালন করতে হবে তো। আচ্ছা, বাচ্চার জন্য কমলা রঙের কিছু ড্রেস নিয়ে এলে কেমন হয়? তুষির চোখ মুখ মুদে ফেলল, কি সব কথাবার্তা ছিড়ি, নাক মুখ কুচকে ফেলে বলল, আপনি চরম মাপের অসভ্য হয়ে গিয়েছেন, আর তো হাতে গোনা দু একদিন, আসুন একবার আপনার অসভ্যতা আমি বের করেই ছাড়ব।
এটুকু বলেই তুষি বড়দের মতো গলা ঝাড়ল। এ পর্যায়ে আরাফের থেকে বিপরীত কোনো তর্ক এলো না। তুষি একটু চিন্তিত হলো। সে তো ভেবেছিল আরাফ তাকে আরও কিছু বলবে, এমন কিছু যেটা শুনলে লজ্জায় মনে হয় এই মুহূর্তে মাটির সাথে মিশে যেতে হবে তুষিকে। তুষি ভ্রুকুচকে বলল, আপনার আবার কি হলো, ঘুমিয়ে গেলেন নাকি? আচ্ছা, নিউ ইয়র্কে এখন সকাল নাকি? সকাল হলে তো মানুষ ঘুমানোর কথা না, শুনছেন? আরাব দীর্ঘ এক শ্বাস ফেলে, সেই শ্বাসে যেন তুষির শ্বাস আটকে যায়। অজানা ভয় চেকে বসে শরীরে। কি মনে করে বলেই ফেলল তুষি, আপনি কি কিছু বলবেন, কোনো সমস্যা? রিসার্চের কাজ এখনো শেষ হয়নি তুষি, মনে হয় না দুই দিন পর আসতে পারবো। সময় বহমান, এক সপ্তাহ পাখির মতো ওড়াল দিয়ে কেটে গেল। তুষিদের বাড়িতে এখন চমচমাট পরিবেশ, খুশি খুশি গন্ধ। সে গন্ধে মিশে আছে কাউকে নিজের করে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা, কারো ভালোবাসার ছোট্ট খুনসুটিময় সম্পর্ক, কারো বিরহের টান। চারিদিকে নানা ধরনের ফুল আর ফেইরি লাইটে জলজল করছে ফার্ম হাউস। নতুন নতুন ফুল আর ফেইরি লাইটের আলোতে আর চারপাশ যেন সেজে উঠেছে। ফার্ম হাউসের পেছনের সাইডে হলুদের স্টেজ সাজানো হয়েছে। স্টেজটা সাজানো হয়েছে হলুদ আর সাদার সংমিশ্রণে। স্টেজের দেওয়ালে চড়ির অক্ষরে বড় বড় করে লেখা ইলু এবং ইফাসের হলুদ সন্ধ্যা। ফার্ম হাউসটা বেশ বড়। এর এক সাইডে তুষি আর নিশাতের পরিবার, অন্য সাইডে ইফাসের পরিবার। তুষি আর নিশাতের আত্মীয়দের থেকে বেশি ইফাসদের আত্মীয়ের সমাগম। ফার্ম হাউস এখন ভিড়ে কাদা কাদি অবস্থা, তবে পরিবেশটা সুন্দর। এলুকে মেকআপ আর্টিস্টের মেয়েরা এসে সাজিয়ে দিচ্ছে। এলু বিরক্ত হচ্ছে বেশ। মেয়েটা চোখ সাজাতেই এত সময় নিচ্ছে যে এলু চেয়েও বিরক্ত কাটাতে পারছে না। তুষি আর নিশাত সাজগোজ শেষ করে বসে আছে। বসে বসে ইলু লটকিয়ে রাখা মুখটা দেখছে। তুষি ফিক করে হেসে উঠল ইলুর অবস্থা দেখে। ইলুর চোখে তখন আইলাইনার দিচ্ছিল। তুষির হাসি শুনে ইলু ফট করে চোখ মেলে। এতে বেশ অনেকটাই নষ্ট হয়ে যায়। ইলু তাতেও ভ্রুক্ষেপ করে না, তুষির দিকে কটমট নজর দিয়ে বলল, একদম হাসবি না, চোখ তুলে ফেলবো তাকালে। মেকআপ আর্টিস্টের মেয়েটা বিরক্ত হয়ে ইলুর থুতনি ধরে বলল, আপনি একটু শান্ত হয়ে বসুন, আপনি এত নড়লে নষ্ট হয়ে যাবে তো, এই দেখুন হয়েও গিয়েছে। মেয়েটা টিস্যু দিয়ে মুছিয়ে ইলুর সামনে ধরল। ইলু মুখ পাকিয়ে বলল, যারা পারে তারা এমনিতেই পারে, নড়লেও পারে, রোবট হয়ে বসে থাকলেও পারে, আপনি একটু সাবধানে করুন। তুষি ঠোঁট গুচ করে ইলুর দিকে তাকিয়ে কটাক্ষ করে বলে, তোর যে বিয়ে হবে এত তাড়াতাড়ি ভাবিনি, যেমন ভাবটা দেখাতি জিন্দেগিতে বিয়ে করবি না, এখন তো ঠিকই নাচতে নাচতে বিয়ে করছিস। আমি তো ভাবলাম যে ইফাজ ভাইয়া তোকে পছন্দ করলো কিভাবে, মানে তোদের প্রেমের কাহিনীটা বলতো। এলু চোখকুচকে বিরক্ত হয়। আর্টিস্টের মেয়েটা আবারও বলে উঠল, আপু চোখ কুচকাবেন না, নষ্ট হয়ে যাবে তো। তোষি ঢোক গিলে ফ্যাসফেসে হেসে বলল, আমি বরং যাই, না হলে তোর আর আজকে হলুদের অনুষ্ঠান শুরু হবে না। তো সে নিজের ঘরে চলে যায়। বাসন্তী রঙের শাড়িটা ভালোভাবে ঠিক করে নেয়। আয়নায় তাকিয়ে নিজেকে দেখে মৃদু হাসে। সত্যি সাজলে মেয়েদের কত সুন্দর লাগে, সবকিছু কত সুন্দর, আজকে সব পরিপূর্ণ পরিপূর্ণ মনে হচ্ছে। কিন্তু সবকিছু থেকেও নেই তুষির, আরাব যে নেই, আরাব আসবে না। সেদিন এইটুকু বলেই ফোন রেখে দিয়েছিল আরাফ। তুষি স্তব্ধ হয়ে বসেছিল। দুই সপ্তাহ কতটা অপেক্ষা করে নিয়ে বসেছিল তুষি, কিন্তু শেষ মুহূর্তে এসে যে আরাফ এভাবে ধোকা দিবে কে জানত। চোখ আবারও ভরাট হলো অভিমানে, ঢোক গিলে পলক ঝাপটে তাচ্ছিল্য করে হাসল। আয়নায় নিজেকে দেখে নিয়ে বলল, তোর কপালে ভালোবাসা নেই রে, ওই লোক তোকে ভালোবাসে না, তোর কোনো মূল্য নেই, এজন্যই তো তোর অনুভূতি নিয়ে এভাবে খেলেছে। তুষি আরো কিছু বলতো তার আগেই নিশাত হুড়মুড়িয়ে ঘরে ঢোকে, কাঁধের উপর শাড়ি হাত দিয়ে আটকে রেখে বিচলিত হয়ে বলে, তুষি দেখতো একটু, শাড়িটা বারবার খুলে যায় কেন, বারবার লাগাচ্ছি কিন্তু বারবার খুলে যাচ্ছে, বহু কষ্ট করে ঘর পর্যন্ত এসেছি। তুষি কপাল কুচকে নিশাতের দিকে তাকিয়ে বলল, শাড়ি খুলবে কেন, দেখি এদিকে আয় তো। তুষি ঠিকভাবে শাড়ি পরিয়ে দেয় নিশাতকে। নিশাত স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, কি যে ঝামেলার মাঝে ছিলাম আমি, আর কি বলবো, উফ। ও হ্যাঁ, ভালো কথা, ইলু আপুর যার সাথে বিয়ে হবে তার নামটা যেন কি?
ইফাজ ভাইয়া? নিশাতের ভ্রু কুচকে এলো। ভ্রু কুচকে কিছু একটা ভাবলো, তারপর চিন্তিত মুখে বলল, ভীষণ চেনা চেনা লাগছে, কই শুনছি বলতো? কি জানি, আমার তো মনে হচ্ছে না শুনেছি এর আগে কখনো। কোথায় শুনেছিস তুই? নিশাত মাথায় জোর লাগিয়ে বলল, মনে পড়ছে না তো? তোষির শাড়ির কুচি ধরে বলল, থাক মনে পড়তে হবে না, একটু পর অনুষ্ঠান শুরু হবে, তখন একবার দেখে নিস, দেখলেই তো বুঝবি জিনিস কিনা, নাম দিয়ে কি আসে যায়, চল। হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেল। অবশেষে ইফাজ তার প্রিয়তমাকে মন ভরে দেখার সুযোগ পেল। এই কয়েকটা দিন ইলুর কথা রাখতেই তারা কেউ কারো সাথে দেখা করেনি, আর নাই বা কথা বলেছে। দুচোখ যেন তার অন্ধ হয়েছিল। মাঝে মাঝে ইচ্ছে করতো সব বাধা ভেঙে একবার তার প্রিয়সীকে দেখতে, কিন্তু সে যে ইলুর কথার খেলাপ করবে না। পাশাপাশি স্টেজে এসে বসানো হলো ইফাজ আর ইলুকে। ইফাজ কতগুলো দিন পর ইলুকে দেখতে পারল। ইফাজের অথর কোন স্মিত হয় মোহিত চোখে তাকিয়ে থাকে তার প্রিয়তমার দিকে। ইলুর সামনের ভিড়ের দিকে তাকিয়ে থেকে পাশে তাকাতেই ইফাজকে এভাবে তার দিকে তাকিয়ে থাকতে দেখে চমকে যায়। এতস্তত করে বলল,